প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস 7। তো এই পর্বে আমরা অনুশীলনীর 19 নং থেকে 21 নং পর্যন্ত এই 3টি অঙ্ক প্রমাণ করে দেখাবো এবং সাথে সাথে কিছু নিয়ম দেখাবো, যাতে খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো মনে রাখতে পারো। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমাদের এই 19 নং এ দেখো কি দেয়া আছে, প্রমাণ করো। এবং অঙ্কটা দেয়া আছে এমন যে √(1−sin A)/(1+sin A)=sec A-tan A। তো আমাদের এই অংশটা দেয়া আছে, আমাদের দেখাতে হবে sec A-tan A। তো আমরা এর জন্য সমাধান করার জন্য বা প্রমাণ করার জন্য আমরা এই লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অংশটা লিখলাম। তো আমাদের দেখো অঙ্কটা একটু বুঝি প্রথমে আমরা, তারপরে আমরা প্রমাণের দিকে যাব। আমাদের এই লেফট হ্যান্ড সাইড যে আছে, দেখো এই লেফট হ্যান্ড সাইডের যে অংশটা আছে সেটার মধ্যে রুট আছে, কিন্তু আমাদের যে প্রমাণে যে অংশটা দেখাবো সেটার মধ্যে কিন্তু কোনো রুট নাই। তার মানে এই অঙ্ক থেকে আমাদের রুট উঠাতে হবে। তো রুট উঠাতে হলে আমাদের কিছু কাজ করে নিতে হবে। তো আগেও আমরা রুট উঠানোর একটা অঙ্ক নিয়ম দেখাইছিলাম তোমাদের, আর এখানে একটা রুট উঠানোর নিয়ম দেখাবো। তবে ওই দুইটা রুট উঠানোর নিয়ম অঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এটার মধ্যে রুট দেওয়ার পরেও ভিতরে ভগ্নাংশ দেওয়া ছিল, আর আগের যে একটা নিয়ম দেখিয়েছিলাম তোমাদের ওটার মধ্যে রুট দেওয়া থাকলেও ভিতরে ভগ্নাংশ ছিল না, মানে a+b/ এই 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 ভাগটা ছিল না, এই দাগ এই ভগ্নাংশটা ছিল না আগের যে নিয়মটা আমরা তোমাদের দেখিয়েছিলাম। তো এটার মধ্যে ভগ্নাংশ আছে, তো তোমরা এই সবসময় এটাই মনে রাখবে যে রুট আছে আবার ভিতরে ভগ্নাংশ আছে। যদি এমন হয় এবং সেই অংশটা থেকে যদি আমাদের রুট ছাড়া এরকম একটা অংশ প্রমাণ করে দেখাতে হয়, তাহলে সবার প্রথমে আমরা যে কাজটা করব যে রুটের ভিতরের যে হর যেটা আছে এই হরের মধ্যে a²-b² সূত্র বানাবো। দেখো আমি অঙ্কটা এখানে লিখে রাখছি নিয়ম, যে যদি অঙ্কটা এমন হয় a+b/a-b এরকম দেওয়া আছে, তো এই যে যদি এরকম দেওয়া থাকে এবং এটা থেকে যদি রুট ছাড়া একটা অংশ আমার প্রমাণ করতে বলে এই ত্রিকোণমিতিতে, তাহলে আমরা কি করব, এই যে এই নিচের অংশটা তো হর, এই হরের মধ্যে আমাদের বানাতে হবে কি a²-b². এখন হরের মধ্যে যদি a²-b² এখানে এটার জন্য বললাম, তাহলে তোমাদের এখানে দেয়া আছে অংশটা কি, এই এই অংশের মধ্যে দেয়া ছিল আমাদের a-b। তাহলে আমি যদি a²-b² সূত্র বানাতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা a+b লাগবে, ফলে কি হবে a²-b² হবে। ঠিক এই কাজটা আমরা এখানে করবো, আমরা এই তিনটা ধাপে কাজটা করব। আমরা একটু আগে প্রথম বুঝি একে কি বলা হয়েছে। তো আমরা এইটার জন্য আমরা কি করব, প্রথমে এই অঙ্কটা লিখলাম যেভাবে সেইভাবে তো রাখবেই তোমরা, 1-sin A আর নিচে হচ্ছে 1+sin A, এটা তো লিখলাম এখানে। এখন আমরা কি করব, আমরা এই নিচে a²-b² সূত্র বানাবো, আর a²-b² সূত্র বানাতে হলে এখানে কি লাগবে, এখানে যদি a-b থাকে একটা a+b এর টার্ম লাগবে। তো আমাদের দেখো এখানে কি আছে, 1+sin A, মানে তোমাদের a+b দেয়া আছে, তোমরা কি দিয়ে গুণ করবে নিচের অংশটার মধ্যে 1-sin A এটা দিয়ে গুণ করবে, এটা খেয়াল রাখবে ভালো মতো। যেহেতু নিচের অংশে 1-sin A লিখছো তাহলে এটা তো হুট করে বসা দিতে পারো না, তাই উপরেও যদি আমরা 1-sin A লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্ক ব্যালেন্স হয়ে যায়। দেখো এই উপরে নিচে কাটাকাটি করলে আগের অংশটাই থাকতেছে, এই যে ব্যালেন্স হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখন ওই যে আমাদের কাজ হচ্ছে নিচে a²-b² বানানো। তাহলে এই যে দেখো, তো আমাদের নিচের অংশে দেখো কি আছে, a+b(a-b), তার মানে কি a²-b², a² মানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার দিলাম a, মাইনাস b² বলতে হচ্ছে sin²a। এখন আমাদের 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, 1 এর উপর স্কোয়ার না দেওয়া কি কথা, তো তোমরা যদি চাও সরাসরিও লিখতে পারো, আবার এরকম স্কোয়ার দিয়ে নিচের লাইনে এই স্কোয়ারটা উঠে দিতে পারো, এটা করবা। আর উপরে দেখো সেম জিনিস দুইবার আছে, 1-sin A, 1-sin A, তাহলে আমরা কি লিখতে পারি, 1-sin A² এই তো। তো এখানে একটু খেয়াল করো, আমাদের উপরে যে আছে 1-sin A, 1-sin A, মানে একই জিনিস দুইবার আছে এবং গুণাকার আছে, যদি এমন থাকে তাহলে সেটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি, মানে 1-sin A তার হোল স্কোয়ার দিলাম, মানে ব্যাপারটা হচ্ছে এমন যে a×a একই জিনিস দুইবার আছে এবং সেটা গুণাকারে আছে, তাহলে আমরা কি লিখবো, এই স্কোয়ার লিখবো, এটাও লিখলাম যে 1-sin A² আর নিচেরটা তো সূত্র করেছি আমরা, সেটা তো বুঝতেই পারতেছো। তো আমাদের এখানে 1 নম্বর রুলসটা হয়ে গেল
যে পরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাতে পারলাম। এখন আমাদের টাইপ টু, টাইপ টু খেয়াল করি, মানে এখানে দুই দুয়ে কি বলা হচ্ছে, হরের দুইটি অংশকে একটি বানাতে হবে। দেখো হরের দুইটি অংশ না, একটা হলো ওয়ান মাইনাস সাইন থিটা, তাহলে এই যে ওয়ান একটা আর সাইন থিটা একটা, এই যে দুইটা অংশ, এই দুইটা অংশকে একটা বানানোর পরে কেবল রুট উঠাতে পারবো, এছাড়া আমরা রুট তুলতে পারবো না। যেমন এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এখানে সাইনও আছে ওয়ানও আছে, তাহলে এই দুইটাকে একত্রে করে কিন্তু আমি একটা বানায় ফেলতে পারি, কজে নিয়ে যেতে পারি। যদি আমরা এই সূত্রটা একটু দেখি, তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, এই সূত্রটা লাগবে আমাদের। তাহলে এখানে দেখো তো, যদি আমি এখানে কি করি, এই সাইনটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস এই যে সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় কজ স্কোয়ার থিটা। তাহলে এই তো দুইটাকে আমরা একটা বানিয়ে ফেললাম, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখবো নিচে কজ স্কোয়ার, এই যে লিখলাম, আর উপরে যা আছে সেটা ঠিক থাক, ওয়ান মাইনাস সাইন এ এটার হোল স্কোয়ার আর এই যে রুট। দেখো নিচের আমাদের দুই টাইপ দুইটাও হয়ে গেল, হরে দুটি অংশকে আমরা একটা বানাই ফেলছি, এই যে একটা কস। এখন দেখো, এখন রুট কি কিন্তু স্কোয়ারের সাথে কাটা যাবে কিভাবে, দেখো আমি যদি চাই এটাকে এইভাবে লিখতে পারি, একটা লাইন বেশি করি যাতে বুঝতে পারো তোমরা, এভাবে লিখলাম ওয়ান মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার আর কস এ, এটাকে হোল স্কোয়ার দিয়ে লিখি আর এটাকে রুটটা এরকম ভিতরে দিয়ে লিখলাম। দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু রুটটা এখান থেকে এই যে, তাহলে আমি তোমাদের ওই দিনও বললাম যে এখানে যদি কোনো কিছুর উপর স্কোয়ার থাকে তাহলে সেটাকে হোল স্কোয়ারও দিয়ে লেখা যায়, ত্রিকোণমিতির মধ্যে অনুপাতের উপর স্কোয়ার থাকলে ওই থিটা সহ হোল বা এইভাবে লেখা যায়, যে কোনো দুইটা একই মিনিং প্রকাশ করে, কজ স্কোয়ার এ বললে যে কথা, কজ এ হোল স্কোয়ার বললে একই কথা বোঝা যায়। তো এখানে সেটাই করলাম, এই যে কজ স্কোয়ার এর পরিবর্তে কজ এ হোল স্কোয়ার লিখলাম, আর আরেকটা কাজ করছি সেটা, এটা হচ্ছে যেমন এ বাই বি হোল রুট থাকলে সেটাকে রুট এ রুট বি এভাবে লিখতে পারো। তাহলে আমরা সে এখানে সেই কাজটাই করলাম, আমরা এই যে দেখো এই এই দুইটার উপর রুট আছে, তাদেরকে আলাদা আলাদাভাবে রুট দিয়ে লিখে ফেললাম। তাহলে এই পাশে যদি আমরা বলি এ স্কোয়ারের রুটে যদি কাটা যাবে, তাহলে এই পাশে থাকতেছে কি ওয়ান মাইনাস সাইন এ, আর এই পাশের স্কোয়ার আর রুট কাটা যাবে নিচের অংশটার, মানে হরের এই স্কোয়ার আর এই উপরের রুটটা কাটা গেলে থাকবে কস এ। এই যে দেখো এখন এই এখন দেখো এই পুরো অঙ্ক এই অংশটার মধ্যে রুট কিন্তু থাকতেছে না, তাহলে আমাদের রুট চলে গেল। এখন এখন আমাদের অঙ্ক হিসাব করতে সুবিধা হবে, এই যে আমাদের টাইপ তৃতীয় নাম্বার অংশটা হয়ে গেল, রুট উঠানো হয়ে গেছে। এখন আমরা এরকম বানাবো, তো এরকম বানানোর জন্য দুইটা অংশ বানানোর জন্য তাদেরকে আলাদা আলাদাভাবে লিখতে হবে, মানে আমরা লিখবো ওয়ান বাই কস এ, এই মাঝখানে মাইনাসের মাইনাস, এটা লিখবো সাইন এ বাই কস এ, এই যে লিখলাম হয়ে গেল। কসকে আমরা সেকে নিয়ে যাব, যেহেতু সেকে দেয়াই আছে, তাহলে এই কসটাকে সেকে নিয়ে গেলে এই যে কসকে ওয়ান বাই সেকেও নিয়ে যাওয়া যায়, এইভাবে লিখতে পারো ওয়ান বাই সেকে, আর এই মাইনাসের মাইনাস সাইন বাই কস, এই যে সাইন বাই কস কার সূত্র, টেন থিটা, আর এখানে হবে সাইন বাই কস মানে হচ্ছে টেন এ, এই তো লিখলাম। আর এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টায় লিখলে সেকটা উপরে চলে যায়, তাহলে এখানে লেখা যায় ওয়ান ইন্টু সেক এ বাই ওয়ান মাইনাস টেন এ। তাহলে এখানে কী লেখা যায়, সেকের সাথে ওয়ান দ্বারা ভাগ করলে বা কোনো কিছুকে ওয়ান দ্বারা ভাগ করলে সেইটাই হয়, আর ওয়ান গুণ করলে ওইটাই থাকে, তার মানে এখানে সেক এ মাইনাস টেন এ, এটাই এটাই তো আমাদের দেখাতে বলছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো তোমরা লিখে দিবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো আমাদের দেখো আমাদের এই 20 নম্বরে কী দেওয়া আছে, প্রমাণ করো অঙ্কটা দেওয়া আছে এমন যে সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেক এ মাইনাস ওয়ান ইকুয়াল টু কট এ প্লাস কোসেক এ, এই অংশটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো এই 20 নম্বর অঙ্কটা আর 19 নম্বর অঙ্কটা কিন্তু প্রায় সেম। এখানে দেখো এই অঙ্কটার মধ্যে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, রুট দেওয়া আছে এবং ভগ্নাংশ দেওয়া আছে, মানে রুটের ভিতরে ভগ্নাংশ দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে হবে সেটার মধ্যে ভগ্নাং রুট ছাড়া একটা অংশ দেওয়া আছে, এই যে রুট ছাড়া এটা প্রমাণ করতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অংশটা লিখলাম এখানে। এখন আমাদের এই রুটের ভিতরে ভগ্নাংশ দেওয়া আছে, এই যে সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান, এই যে ভগ্নাংশ ভাগ দেওয়া আছে,
এবং এই অংশ থেকে যদি রুট ছাড়া অংশে যেতে চাই তাহলে আমাদের নিয়ম 5 ফলো করব। এবং নিয়ম 5-এ আমরা জানি যে রুট থাকলে এবং ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের নিচের অংশে বা হরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা একটা টাইপ তৈরি করে নিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জন্য আমাদের নিচে যেরকম দেয়া আছে তার বিপরীত একটা অংশ নিই, যেমন নিচে দেয়া আছে স্যাক এ মাইনাস 1, তাহলে তোমরা নিচে নিবে স্যাক এ প্লাস 1 এবং এটা ব্যালেন্স করার জন্য উপর একটা স্যাক এ প্লাস 1 দিয়ে গুণ করে দেবে। তো আমরা একটু লিখি তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা সবসময় মনে রাখবো এরকম রুট থাকলেই এবং ভগ্নাংশ থাকলে আমরা সবসময় নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের টাইপ তৈরি করে নিব। তাহলে স্যাক এ প্লাস 1, নিচে আছে স্যাক এ মাইনাস 1, এটা আছে। এখন ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে আমি বলছি এবং রুট থাকলে ভগ্নাংশ থাকলে আমরা হরে বা নিচের অংশে কি বানাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র বানাই। তা নিচে যেহেতু স্যাক এ মাইনাস 1 দেওয়া আছে তোমরা কি নিবে স্যাক এ প্লাস 1 এটা নেবে এবং এটা দিয়ে উপরে নিচে গুণ করে দেবে। তাহলে যে স্যাক এ প্লাস 1 লিখলাম, দেখো। তাহলে এখন দেখো আমরা আর উপর এটা যেহেতু অতিরিক্ত লিখে ফেলছো তাই উপরে লিখে কিন্তু ব্যালেন্স করতে হবে, কারণ এটা এটা কাটা গেলে দেখো আগের এই অংশটাই থাকতেছে আমাদের, ওই যে উপর অংশটা এখানে সেটাই থাকতেছে। তো এটা কাটার ব্যালেন্স করার জন্য কিন্তু উপরে একটা স্যাকে প্লাস 1 দিয়ে গুণ করে দেয়া। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, নিচের অংশ ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লিখব, মানে নিচে লিখা যায় স্যাক স্কোয়ার এ মাইনাস 1 এর স্কোয়ার, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আর 1 এর উপর স্কোয়ার দেওয়ার কোনো দরকার নেই, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে যেটা হয় না দিলে কি হয়, তার মানে এটা লিখলাম স্যাক স্কোয়ার এ মাইনাস 1, এটা হয়ে গেল। আর উপরে কি হবে, একই জিনিস দুইবার থাকলে মাঝখানে গুণ থাকলে সেটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি, মানে স্যাক এ প্লাস 1 এর এই তো হোল স্কোয়ার। এখন আমাদের ওই যে নিয়মটা তো বুঝতেই পারতেছো, আমরা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানোর পর দুইটা অংশকে একটা বানাবো, যদি রুট উঠাতে চাই তাহলে আমরা এটাকে আমরা এভাবে লিখি, এটাকে রুট উঠানোর জন্য আমরা কি লিখবো স্যাক স্কোয়ার এ মাইনাস 1, এটাকে আমরা এই যে দেখো রুট উঠাতে হলে একটা বানাতে হলে কি স্যাক এ মাইনাস 10 এ, এই সূত্রটা আমরা আগে যাব, ঠিক আছে। তাহলে এই সূত্র থেকে দেখো কেন এই সূত্রটা যাব, কারণ এখানে স্যাক আছে তার সাথে 1 আছে, তাহলে এই দুইটাকে এক পাশ করে 10টাকে আলাদা করে ফেলতে পারে, একটা বানায় ফেলতে পারে। আমি যদি একটু এখানে লিখি এরকম তাহলে বুঝবে ভালো, স্যাক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই 1টাকে এই পাশে নিয়ে আসতে পারি, স্যাক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 10 স্কোয়ার থিটা, দেখো একটা হয়ে গেছে। তাহলে নিচের অংশে আমরা কি লিখবো 10 স্কোয়ার এ, স্যাক স্কোয়ার এ মাইনাস 1 এর পরিবর্তে লিখবো 10 স্কোয়ার এ, এটা লিখলাম। আর উপরে যা আছে ওইটাই থাক, স্যাক এ প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এই যে রুট এটা লিখলাম। এখন দেখো এই আমরা একই জিনিসের এইটাকে আমরা এভাবে লিখতে পারি, স্যাক এ প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে 10 এ তার হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এরকম থাকে এ বি হোল রুট থাকে তাহলে রুট এ রুট বি এভাবে লিখতে পারি, তাহলে সেটা এখানে সেই কাজটাই করলাম। আর কোন 10 ত্রিকোণমিতিক অনুপাতের উপর এখানে স্কোয়ার দেওয়া যে কথা, একেবারে হোল স্কোয়ার দেওয়া একই কথা, তাহলে এখন আমাদের কি হচ্ছে এই স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি, উপরে থাকবে স্যাক এ প্লাস 1, স্যাক এ প্লাস 1, আর নিচে থাকবে কি 10 এ, এই তো। এখন দেখো আমাদের এই অঙ্কটা কিন্তু এই যে 3 হয়ে গেল, রুট উঠানো হয়ে গেছে, কাজ শেষ। এখন রুট উঠানো হয়ে গেলে আমরা এরকম দুইটা ভাগে ভাগ করতে হবে আমাদের, তাহলে আমরা সেই জন্য কি করব, সেই জন্য আমরা লিখবো এটাকে দুই অংশে ভাগ করে দিই, স্যাক এ বাই 10 এ মাঝখানে প্লাস এ 1 বাই 10 এ, এই যে লিখলাম, দেখো তো। মানে এটাকে যদি লসাগু করে দেখবে উপরে লাইনটা আবার ফিরে পাবে। তা আমি এটা তোমাদের এইভাবে শিখাইছিলাম যে এ বাই বি প্লাস সি বাই বি হলে আমরা সেটাকে লসাগু করলে বি এ প্লাস সি লিখতে পারি, আবার এইটা থেকে উল্টাটাও লিখতে পারি, এরকম থাকলে আমরা এটাকে আলাদা করে লিখতে পারি, আবার আলাদা থাকলে তাকে আমরা একত্রে করে লিখতে পারি। এখন আমরা উল্টা করলাম, এইটা থেকে উপরে লাইনটা গেছি, আলাদা কেন করলাম, কারণ এখানে যেরকম দুইটা অংশে আলাদা করা আছে এই একত্রেটাকে আমরা এরকম দুইটা অংশে আলাদা করে লিখলাম। এখন দেখো তো এখানে আমাদের যেহেতু যে এখানে কি করতে হবে, আমাদের কট বানাতে হবে,
তাহলে 1/10 এর থেকে কিন্তু আমরা কটে পেয়ে যাচ্ছি, তাহলে কোসেক এটা বানাতে হবে। তাহলে সেকের মধ্যে কি আছে, সেক থিটা হচ্ছে 1/cos θ বা 1/cos, এই যে সেকের পরিবর্তে সেক, সেক থিটার পরিবর্তে 1/cos, এই যে 1/cos লিখলাম, আর এই 10 এর পরিবর্তে লিখবো sin A/cos A, একটু ভেঙে লিখবো sin A/cos, এই cos এটা লিখলাম, এই প্লাসের প্লাস 1/10 এর পরিবর্তে, এই যে 1/10 এর পরিবর্তে লিখবো cot, এই যে তাহলে লিখলাম cot A, এখানে হয়ে গেল এটা। তাহলে যে cot কিন্তু আমরা একটা অংশ পেয়ে গেছি, তাহলে আমাদের এইটাকে আমাদের কোসেক বানাতে হবে। তাহলে কোসেক বানানোর জন্য আগে সবার প্রথমে আমরা কি করব, 1/cos A এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই, এখানে উপরে লিখে cos A/sin A+cot A, এটা থাক এখানে। এখন এই cos A কাটা গেলে থাকতেছে 1/sin A+cot A। এখন 1/sin এর পরিবর্তে কিন্তু আমরা কোসেক লিখতে পারি, 1/sin θ এর পরিবর্তে লিখতে পারি cosec θ, তাহলে 1/sin এর পরিবর্তে লিখতে পারি cosec A+, এখানে লিখতে পারি cot A, এটা লেখা যায়। এখন প্রমাণের মধ্যে আগে cot A লিখছি, তারপরে cosec A লিখছি, তা আমরা সেটাই করতে পারি, cosec cot A এটা আগে লিখলাম প্লাস cosec এটা পরে লিখলাম, এটাই হচ্ছে দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো আমাদের 21 নং অঙ্কটা দেখো কি দেওয়া আছে, প্রমাণ করো। আমাদের অঙ্কটা দেওয়া আছে এমন যে cos A+sin A ইকুয়াল √2 cos A হলে, তবে প্রমাণ করো যে cos A-sin A ইকুয়াল √2 sin A। তো আমাদের এই অংশটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এই অংশ। তো আমাদের দেখো এই যে যে অংশটা দেওয়া আছে এখানে, সেটা আমরা সমাধান অংশে দেওয়া আছে দিয়ে লিখলাম cos A+sin A ইকুয়াল √2 cos A, এটা লিখলাম। এখন আমাদের দেখাতে হবে cos A-sin A √2 sin A, এখানে -sin A আবার √2-র এখানে sin A, মানে এই √2 যে এখানে আছে এখানে cos এর পরিবর্তে sin A আনতে হবে। এর জন্য আমরা কি করব, সবগুলা cos কে আগে একত্রে করে দিব, sin টাকে আলাদা রাখবো, মানে আমি বাদ দিয়ে লিখতে পারি এমন যে sin A ইকুয়াল √2 cos A-cos A। এই কাজটা একটু ব্যাপারটা একটু খেয়াল করো, দেখো কি হয়, এখানে আমরা কি করলাম, আমরা যেইটা √2 sin A বানাবো এই জন্য sin টাকে আগে আলাদা করে রাখলাম, সিঙ্গেল করে রাখলাম, তাহলে আমরা আর বাকি দুইটাকে এক cos গুলাকে একসাথে করে দিলাম। এখন আমরা কি করবো, sin A টাই ভাবিয়ে রাখবো, আর এখান থেকে cosটাকে কমন নিয়ে যাব। তাহলে cos কমন নিয়ে গেলে কি থাকে, যদি আমি cos A কমন নিয়ে যাই তাহলে থাকে √2-1। তো অনেক বইয়ের মধ্যে এখানে এই কমনটাকে, এই cosটাকে পরে লেখা হয়েছে, এই অংশটাকে আগে লেখা হয়েছে, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে তোমরা যদি এভাবে লিখো একটু দূরে লিখবে এই A থেকে, নাহলে এই অংশটা এই A কোণের সাথে কুন্দু যায়। আমি বলছিলাম না যে যেমন যদি এরকম বলো cos 20° × 2, তাহলে কিন্তু এখানে cos 40° বোঝায় বা 40° বোঝায়। এখন এই জন্য আমরা এটা যে তাদের মধ্যে যে সম্পর্ক গুণ না, এই থিটা এর সাথে যে এই অংশটার কোনো গুণের সম্পর্ক না, সেটা বোঝানোর জন্য এটাকে একটু দূরে লিখবা, বা এই অংশটাকে একটা ব্রেকেটের মধ্যে লিখে দিলেই বোঝা যায় সে এটা থেকে আলাদা, 2 থেকে আলাদা, ঠিক আছে, এটা বোঝানোর জন্য। তাই আমরা এটার মধ্যে একটা ব্রেকেট ইউজ করলাম, সাথে একটু দূরেও লিখলাম, যাতে আর কনফিউশন না থাকে যে এটার সাথে এই এর কোন গুণের সম্পর্ক আছে। তারপর আমাদের দেখো একটু হিসাবটা খেয়াল করো, এখানে আমি √2 sin A আনবো না, আমাদের এই পাশে একটা অংশ লাগবে √2 sin A, এইটা এই এতটুকু বানানোর পর কি করবে, এখানে √2-1 কে √2+1 দ্বারা গুণ করে দেবে, যাতে কজের সাথে 1 হয়ে যায়, কজ অংশটার পাশে যে আছে সেটা 1 হয়ে যাবে। কীভাবে দেখো, √2-1 আর আমি যদি √2+1 দ্বারা গুণ করে দিই, তাহলে এটা a-b × a+b কী হয়, a² - b² মানে হচ্ছে 2-1 = 1 হয়ে যাচ্ছে। এই স্কোয়ার রুটে কাটা গেলে শুধু 2 থাকে, 2-1 মানে হচ্ছে 1। তাহলে কজের সাথে কেউ থাকলো না মানে 1 থেকে গেল, শুধু 1 দিয়ে যদি কজকে গুণ করে দিই শুধু কজই থাকে, তার মানে এই কজ কজই থাকতেছে এখানে, আর ওই অংশের মধ্যে সাইনের সাথে রুট চলে যাবে। যদি আমরা একটু দেখি, তাহলে আমরা কী দ্বারা গুণ করবো বলছি, এখানে যেটা আছে তার বিপরীত
সূত্রটা দিয়ে গুণ করব যেন এইখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাতে পারি। ঠিক আছে, তাহলে এখানে সাইন এ ব্রেকেট দিয়ে কি লিখবো, রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দেব। আর এই পাশে আছে কজ এ, এখানে রুট টু মাইনাস ওয়ান, আর এটা লিখবো রুট টু প্লাস ওয়ান। এই যে রুট টু প্লাস ওয়ান দ্বারা উভয়কে গুণ করে দিলাম। এখন দেখো গুণ করলে আমাদের লাভটা কি, গুণ করলে এই কজের সাথে ওয়ান আসবে, আর ওয়ান থাকা মানে এখানে একটা কজই বোঝাবে, আর এখানে একাধিক হয়ে যাবে মানে দুইটা হয়ে যাবে। কীভাবে দেখো, এই সাইন দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে রুট টু সাইন এ প্লাস এই সাইন এ দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে শুধু সাইন এ হচ্ছে ইকুয়াল। আর এখানে দেখো কজ এ, এখন ওই যে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়, তাহলে রুট টু এর স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়ানের স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই যে রুট টু সাইন এ আসতেছে, প্রমাণের অংশের কিন্তু একটা পার্ট আমরা পেয়ে গেছি, রুট টু সাইন এ এসে চলে আসছে। তাহলে এখানে দেখো রুট টু সাইন এ প্লাস সাইন এ, আর ওইখানে থাকতেছে কি, এই যে স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকবে, টু মাইনাস ওয়ান মানে ওয়ান হয়ে যাবে, মানে এখানে হচ্ছে কজ এ, এখানে টু মাইনাস ওয়ান এটা হয়ে যাবে স্কোয়ার রুটে কাটা গেলে, আর সরাসরি তোমরা এখানে ওয়ানও লিখে দিতে পারো। যে তো কজের সাথে বা কোনো কিছুর সাথে যদি ওয়ান গুণ হয় সেটাই থাকে, আর আমাদের প্রমাণ অংশের সাথে একটু মিল করার জন্য কি লিখবো, কজ এ মাইনাস সাইন এ না, তাহলে আমাদের এই পাশের সিঙ্গেল সাইন এটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে রুট টু সাইন এ ইকুয়াল কজ এ, কজের সাথে ওয়ান গুণ করলে কজই হয়, আর এই সাইন এটা যদি এই পাশে চলে যায় মাইনাস সাইন এ। তো প্রমাণের মতো যদি মিল করে লিখি, এইটাকে এই পাশে নিয়ে আসি আর এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই, আমি এই পাশ দিয়ে করি বাদে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ। এই তো দেখো এই সাইন এটা ওই পাশে নিয়ে গেলাম আর এই অংশটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটাই হয়ে যায়। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ। এই তো এখানে এতটুকু লিখে প্রমাণিত লিখে দেবে। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।